কোভিড ভ্যাকসিনের সার্ভের নাম করে এক প্রতারক হাতিয়ে নিল সাড়ে তিন লক্ষ টাকা শেষ পর্যন্ত পশ্চিম থানার দ্বারস্থ হয় অভিযোগকারী ব্যবসায়ী সঞ্জীব পাল তিনি জানান বুধবার সকালে সন্দীপ পালের বাড়িতে যায় এক ব্যক্তি এই ব্যক্তির চিরঞ্জিত নামে নিজেকে পরিচয় দেয় সঞ্জীব পালের অবর্তমানে বাড়ির অন্যান্য লোকজনদের সে জানায় স্বাস্থ্য দপ্তর থেকে সার্ভে করতে আসছে তারপর সঞ্জীব পালের স্ত্রীর কাছে জানতে চায় পরিবারের সকলে করোনা টিকা গ্রহণ করেছে কিনা সঞ্জীব পালের স্ত্রী জানায় টিকা গ্রহণ হয়েছে তারপর তাদের কাছে প্রশ্ন করে টিকা নেওয়ার সময় কার মোবাইল থেকে বুকিং করা হয়েছে তারপর সঞ্জীব পালের স্ত্রী জানান স্বামীর মোবাইল থেকে তাঁরা বুকিং করেছিল তারপর সঞ্জীব পালের ফোন নাম্বার নিয়ে একটি এসএমএস পাঠায় এবং সঞ্জীব পালকে ফোন করে বাড়িতে আসার জন্য বলে কিন্তু না আসায় প্রতারক শকুন্তলা স্থিত সঞ্জীব পালের দোকানে ছুটে যায় তারপর সঞ্জীব পালের মোবাইল ফোন থেকে এস এম এস এর ওটিপি নম্বরটি অন্য একটি ফোন নম্বরে পাঠিয়ে চলে যায় এরপর আধ ঘন্টা পর থেকে সঞ্জীব পালের মোবাইল থেকে এসএমএস আসে বন্ধন ব্যাংকে থেকে তার সাত লক্ষ বাইশ হাজার টাকা তুলে সঞ্জীব পালের ছেলে অ্যাকাউন্টে জমা করে সেখান থেকে আবার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলে নেয় সাথে সাথে অভিযুক্ত ব্যক্তি কোভিড ভ্যাকসিনের নাম করে যে ফোন নম্বরটি থেকে ফোন করেছিল সেই নম্বরে ফোন করা হলে সে বিভিন্ন কথা বলে প্রতারণা করে চলেছে বলে অভিযোগ সঞ্জীব পালের দিন ঠিক আছে তিন তিন দিনে সেটার মধ্যে আমার কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কোনো অ্যাপ ডাউনলোড নাই কিচ্ছু নাই ওই লিঙ্কের থেকে হ্যার আয়া যে মাত্র একটা মেসেজ দেয় আমার ঢুকছিল ওই মেসেজ দেয় তখন আরেকটা অ্যাকাউন্টে পাঠাইছে এটা ফ্রড একটা অ্যাকাউন্ট ওই ফ্রড অ্যাকাউন্ট ফ্রড অ্যাকাউন্টটা হ্যাঁ কীভাবে জানে যে সার্ভে করতে আসছে হে তোলে ওই ফ্রডের লোকে যুক্ত তাহলে হ্যান্ড নাম্বার তো আমার কাছে আছে ওই লোকটা যদি ধইরা আনা যায় তাহলে নিশ্চয়ই আমি পাখির লিঙ্ক সব পাই আলাদা সঞ্জীব পাল অভিযুক্তের বিরুদ্ধে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন বর্তমানে ব্রাঞ্চ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তন টিভি